এখন আমরা আছি অঙ্কিতা, ক্লাবটার নাম কি? হ্যাঁ, যুব সঙ্গে আছি। এখানে এপার ওপার বানাচ্ছে, তো এটা নেক্সট ব্লগে দেখাবো। একটা শেষ করলাম আর একটা শুরু করলাম, তেমন কিছুই নেই। এখন আজকে আমরা আসি যুব সঙ্গে, এখানে এপার ওপার বানাচ্ছে, তো দেখাই। বড় হারামি হো বেটা, বলি তো জানতে পারলাম যে এটা থার্মোকল আর সুতির কাপড় দিয়ে বানানো হয়েছে, খুব সুন্দর লাগছে। টাটা। হলো কিশোর সংঘ, যেখানে চন্দ্রদয়া মন্দির বানাচ্ছে। ওর থেকে যে সোজা যে মোড়টা, ওই মোড়টার ওখানে একটা দেখবে যুব সংঘ নামে আছে, ঠিক ওটা ডান দিকে পড়বে। সো সবাই আসবেন, দেখে যাবেন, খুব সুন্দর বানাচ্ছে। এই যে ব্যাক সাইডটা খুব সুন্দর, ভেতরে যেন সচরাচর লোক জানতে পারে না, কিন্তু এটা ইন্টারনেটে আমি দেখলাম, এর জন্য এখানে এসেছি। তো খুব সুন্দর বানাচ্ছে, আমি রিকমেন্ড করছি যে সবাই এসে দেখে যাবেন এটা। সো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, তো দেখি এখন আই থিঙ্ক বুড়ির পাট যাবো, যেখানে 50 বছর। সো লেটস গো, যাই এখন। রেডি বানালো প্রভাত যাত্রা, তো এখন আমরা যাই বাটে। আর প্রথম আলপনা হচ্ছে ওখানে কি ঘুরে আসি। প্রবেশ করতে পারলাম না, ভিতরে প্রবেশ নট অ্যালাউড দেখা ছিল। আজকে ব্লগটা কন্টিনিউ করি না, ভিডিওটা পছন্দ হলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন সি ইউ অ্যান্ড হ্যাপি দুর্গা পূজা। টাটা। বললাম যে এম বি লাইফ যাক।